হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই আশা করি ভালোই আছো, আমরাও সবাই আছি। আজকে আজকে আমার হাজবেন্ড শুটকি মাছ রান্না করছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। এই যে মাখা হয়ে গেছে শুটকি মাছের ভর্তা, তেল দিয়ে দিয়েছে। আমার হাজবেন্ডও ভালো রান্না করে। আমার অফিসের লোক না দেখলে পরে টের পাবে কি হয়েছে। আমরা যখন লন্ডনে ছিলাম তখন দুজনেই তো চাকরি করতাম, ও হাফ রান্না করে যেত, আমি হাফ রান্না করতাম। এসে তাই আজকে এটা শেয়ার না করে পারলাম না। ছেলে ঘুমাচ্ছে, ছেলে শুটকি মাছটা কখন তো সহ্য করতে পারে না, ও ওঠার আগেই রান্না টান্না করে রান্নাঘর কমপ্লিট পরিষ্কার করে রাখবো। এসে বলবে মামা এটা কী করছো। কিছু কিছু রান্না খুব ভালো করে, ল্যাম্প, আমরা লন্ডনে ল্যাম্প খুব খেতাম, ওটা করে। হাজবেন্ড ওয়াইফ মিলেমিশে কাজ করাটাই তো ভালো, সেটাই তো আনন্দে। ইয়াস আসবে সেই জন্য সবাই টেনশনে রয়েছি। আমার এটা গাছটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু একটু এটা একটু ভালো টবে লাগাতে হবে। এটাও সুন্দর, এদিকে ভিউটা দেখুন কি সুন্দর, অরেঞ্জ কালারের কৃষ্ণচূড়া দেখতে পান, সাদা কাঠগোলাপ ই হয়ে রয়েছে, ফুটে রয়েছে। ঘরটা আমাকে গোছাতে হবে একটু পর, মাসি চলে আসবে কাজ করতে, টিফিন বানাবো। এখন টাইম হচ্ছে 9:43, এখনই রান্না শুরু করে দিয়েছে। পাওয়ারটা বাড়িয়ে দাও তুমি। সর্ট লেগে সবাই পালাবে শুটকির গন্ধ শুনে, আমাদের পাশের বাড়ি ওরা জানলাই বন্ধ করে দেয়। আমার বাপের বাড়িতে অবশ্য শুটকিটা খায় না, আমার বাবা খুব ভালো খেতেন। কিন্তু আমি শ্বশুরবাড়ি এসেই শুটকি খাওয়াটা শিখেছি। আমার আগের ভিডিওতেও শুটকি করা দেখিয়েছিলাম। আর আজকে শাকটা রান্না করব, আগে একটা ই কিনে দিও না গো, দেখলাম অনেকে এরকম ধরে
হাফ করে দাও না, অতটা লেগে যাবে। একটা জিনিস শেয়ার করছি, কালকে আমার হাজব্যান্ড শাক কেটে দিয়েছে, দেখুন নাইফ কত সুন্দর। একটা কথা বলতে ভুলে গেছি, আমার হাজবেন্ডের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। এইটা ওয়ার্ক ফ্রম হোম, ও অফিস এই সময় অফিসে চলেও যায় যেহেতু বাড়িতে রয়েছে। না এমনিতেও আমার হাজবেন্ড খুব ভালো, আমার খুব গুড ফ্রেন্ড, এমনিতেও আমি যা বলি তাই শুনে, খুবই ভালো আমার হাজবেন্ড। এই জন্য আমার মা সবসময় বলে আমার জামাইটা খুব ভালো আছে, আমি খুব লাকি। আমার মায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব একদিন সময় পেলে, তখন আপনারা সবাই বুঝবেন আমরা কি লাইফ থেকে এসেছি। আমার মা যে কি একজন মানুষ সেটা আপনাদের সাথে গল্পটা শেয়ার করলেই বুঝতে পারবেন, গল্পই বটে এটা। একটু ঠান্ডা হোক তারপর তুলো, রান্না রেডি। লোটে শুট যেটা বলেছো, হ্যাঁ কিন্তু লোটে শুট, এটা লোটে শুট। আমার টেনশন ছিল আমার ছেলেকে নিয়ে, তুমি কি আজকে উপরে বসে কাজ করবে নাকি নিচে? দেখি নেট যদি আসে তাহলে উপরে করব না নিচে? না তাহলে আমি টেবিলটা মুছে দেব। অফ করো ওটা। না কাজটা
তবে আমার হাজবেন্ড অনেক কাজই করে ছুটি থাকলে। রোজ দিন সকালবেলা আমাকে ব্যক্তি দেয়, আমি খুব লাকি এই দিকটা দিয়ে। সব জায়গা উল্টো, ওয়াইফ দেয় কিন্তু হাজবেন্ড দেয়। আমাদের বাড়িতে এটাই, আমার ভাসুরও করে দেয়, আমার যাকে আমার হাজবেন্ডটা। ওরা খুব ভালো, আমাদের বাড়ির ছেলেরা ভীষণ ভালো। এরা হচ্ছে চার ভাই এক বোন, আমার হাজবেন্ড হচ্ছে সবার ছোট। দিদি আছে বড়, বড় ভাসুর, মেজ ভাসুর, তারপর দিদি, তারপরে ছোট ভাসুর, তারপরে আমার হাজবেন্ড। আর ছোট ভাসুরও চাটা সব সুন্দর করে। ফ্যামিলিটা খুব ভালো আমার শ্বশুরবাড়ি, অ্যাটলিস্ট মেয়েদের সম্মান করে, রেসপেক্ট করে, এটাই তো একটা বড় প্রাপ্য আর কি। আজকে আমার মাসি এসে বলবে, বৌদি কিসের গন্ধ আসছে ঘরে, খায় না। ওটাও একটা কারণ, ও আজকে কাজে করে ফেললে। হ্যাঁ, এবার আমি আমার বিছানাটা রেডি করবো। ল্যাপটপ আচ্ছা, এটা একটু স্ট্যান্ড করে দাও না, আমি একটু পিছনে টিছনে বসে সব তুলবো। চার্জ দিয়ে রেখো ল্যাপটপে, নয়তো তো আবার কাজ টাজ করতে পারবো না। এখানে রাখলাম ডাইনিং টেবিল। ছেলের আইপ্যাড, ল্যাপটপ, তারপরে মোবাইল, অ্যাকচুয়ালি সকালে উঠে সবাইরই কাজ থাকে সংসারে, তেমনি আমারও কাজ আছে। ফ্যানটা ছাড়বে না, কমিয়ে ছাড়ো, ছাড়ে দিতাম বিছানাগুলো ছাড়ি। কমিয়ে দাও না, আজকে তোমার লাগে। এখন আমি ব্রেকফাস্ট করব। কি হবে ব্রেকফাস্টে? ওটা করি আর ডিম দি সিদ্ধ, ডিম সিদ্ধ। ছেলে তো এখনো ঘুমাচ্ছে, এটা খেলো।
পরিষ্কার করে নেব আগে।